সম্প্রতি স্টুডিও ক্যালিক্সের চতুর্থ বার্ষিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল বারুইপুরে। এবারের প্রদর্শনীর ভাবনা ছিল সুকুমার রায় ও তার অমর সৃষ্টি, আবোল তাবোলের শতবর্ষ উপলক্ষে তাদের এই শ্রদ্ধাঞ্জলি। ভাবনা ও প্রচেষ্টায় ছিলেন তমাল ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্য। অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন তমাল ভট্টাচার্য, সুস্মিতা বাসু, উদয় দেব, প্রথিরঞ্জন সেনগুপ্ত, মেখলা ভট্টাচার্য, চিত্রালী মুখোপাধ্যায়। এই অনুষ্ঠানে দোতারা শিল্পী শুভব্রত সেন ও দোতারা পরিবারের সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।